স্মার্ট মিটার প্রতিস্থাপনের বিরুদ্ধে শিলচর পানপট্টিস্থিত এপিডিসিএল কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন। অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের স্মার্ট মিটার প্রতিস্থাপনের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলনের অঙ্গ হিসেবে শিলচরের পানপট্টিস্থিত এপিডিসিএল কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এসডিইর নিকট স্মারকপত্র প্রদান করা হয়। এসডিই কে জানান, স্মার্ট মিটার প্রতিস্থাপনের পর গ্রাহকদের বিল আগের চেয়ে বেশি আসছে। তারা বলেন, সরকার পরিকল্পিতভাবে বিদ্যুৎ খণ্ডের বেসরকারিকরণের পথ সুগম করতে প্রিপেইড ব্যবস্থা চালু করেছে। এই ব্যবস্থা ভবিষ্যতে গ্রাহকদের কষ্টার্জিত টাকা লুট করতে সহায়ক হবে। জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা খরচ করে এবং বিদ্যুৎ কর্মীদের প্রাণের বিনিময়ে গোটা দেশে যে বিদ্যুৎ পরিকাঠামো গড়ে উঠেছে, তা আদানি আম্বানিদের হাতে তুলে দিতে করোনাকালের মধ্যেই কেন্দ্র সরকার সংসদে আলোচনা না করে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় প্রিপেইড স্মার্ট মিটার চালুর নির্দেশিকা জারি করে। এই নির্দেশিকা সংসদে গৃহীত অতীতের সমস্ত বিদ্যুৎ আইনের পরিপন্থী। এই নির্দেশিকা বিদ্যুৎ খণ্ডের পরিষেবা প্রদানের সুযোগ তুলে দিতে হাজির হয়েছে। ভারতের স্বাধীনতার পর থেকে দেশের অর্থনৈতিক বিকাশে বিদ্যুৎ খণ্ডের যে ভূমিকা ছিল তা ভবিষ্যতে আর থাকবে না। সাধারণ মানুষ বিদ্যুতের ব্যবহার থেকে বঞ্চিত হবে, কর্পোরেটদের মুনাফা লুটার মৃগয়া ক্ষেত্রে পরিণত হবে এই ব্যবস্থা। তাই এই ব্যবস্থা সম্পূর্ণ প্রত্যাহারের দাবিতে শক্তিশালী গণ আন্দোলন গড়ে তুলতে সবার প্রতি সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। এছাড়াও আগামী 29 ডিসেম্বর গুয়াহাটির লক্ষ্মীধরবাড়া ক্ষেত্রে গ্রাহকদের রাজ্যভিত্তিক সমাবেশ সফল করতে সবাইকে এগিয়ে আসতে আবেদন জানানো হয়। স্মারকপত্র প্রদানকালে সংগঠনের পক্ষ থেকে অধ্যাপক অজয় রায়, সঞ্জীব রায়, রঞ্জিত চৌধুরী, ভবতোষ চক্রবর্তী, চম্পালাল দাস, হিলল ভট্টাচার্য, জয় দাশগুপ্ত, অরিন্দম দেব, হানিফ আহমেদ বরভুইয়া, ইউনিস আলী চৌধুরী, জহর মজুমদার প্রমুখ। শিলচর থেকে দিব্য চক্রবর্তীর রিপোর্ট, ভয়েস এনি 24 চ্যানেল থেকে বর্ণালী মিশ্র। ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমস্ত আসামব্যাপী যে এই স্মার্ট মিটার এবং প্রিপেইড মিটার প্রত্যাহার করে নেওয়ার যে আন্দোলনটা শুরু হয়েছে, সরকারের উপর কে সরকারের প্রতি দাবি জানানো হচ্ছে, তারই একটা অংশ হিসেবে শিলচরে লাগাতার হিসেবে দীর্ঘদিন থেকে সাক্ষ্য সংগ্রহ এবং প্রচারের কাজ চলছে। আজকে আমরা পানপট্টিতে অবস্থিত ইলেকট্রিসিটি যে অফিসটা রয়েছে সেখানের এসডিওর কাছে আমরা স্মারকপত্র প্রদান করেছি এবং সেই দাবি জানিয়েছি, এটা অবিলম্বে এই স্মার্ট মিটার প্রত্যাহার করতে হবে। কারণ শুধু আমরা যারা এই আন্দোলনটা করছি তারা নয়, সমস্ত মানুষ যারা গ্রাহক তারা সবাই আজকে সাংঘাতিক রকমের ভুক্তভোগী। এবং আমরা একটা বিষয় সুনির্দিষ্টভাবে বলতে পারি যে তার পেছনে সরকারের একটা কালো চক্রান্ত রয়েছে এবং ধীরে ধীরে এএসইবির মতো একটা লাভজনক জায়গাকে কীভাবে প্রাইভেটাইজ করে দেওয়া যায়, কীভাবে ব্যক্তি মালিকানার কাছে তুলে দেওয়া যায় এবং গ্রাহকদের হয়রানি কীভাবে চরমে পৌঁছে দেওয়া যায়, গ্রাহকদের পকেট কেটে যে সরকারি কোষাগারকে স্থিত করার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে আমরা ধিক্কার জানাই। আমরা বিশ্বাস করি যে সাধারণ মানুষের কথা চিন্তা করে ইলেকট্রিসিটির মতো অত্যাবশ্যকীয় পণ্য নিয়ে ব্যবসা করার জায়গা থেকে সরে আসার জন্য। এবং এই প্রেক্ষিতে আগামী 29 ডিসেম্বর সমস্ত রাজ্যব্যাপী যে চলছে সেখান থেকে বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিরা আসবেন এবং গৌহাটিতে একটি বড় সম্মেলন অনুষ্ঠিত হবে এবং এই সম্মেলনের পরে আরেকটি স্মারকপত্র এবং গণস্বাক্ষর যেটা গৃহীত হয়েছে সেটি প্রদান করা হবে। এবং আজকে আমরা আপনাদের মাধ্যমে সবাইকে জানাচ্ছি যে 29 তারিখে আসুন, গৌহাটিতে আমরা সবাই সমবেত হই এবং সমস্বরে আমরা বলি যে আমাদের স্মার্ট মিটার প্রিপেইড মিটার আমরা চাই না।